নির্বাচনে হেরে তালা প্রতীকে বিজয়ী মেম্বার প্রার্থীর উপর হামলা, আহত তিন। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। নবীনগর উপজেলার বিদ্যাকুচি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে বিজয়ী ইউপি সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার 31 জানুয়ারি সন্ধ্যায় নবীনগর উপজেলার বিদ্যাকুচি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেরকুটা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তালা প্রতীকে বিজয়ী মেম্বার মোহাম্মদ আব্দুল আউয়াল বর্তমানে অজ্ঞান ও আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নির্বাচনে গঙ্গানগরের প্রার্থীরা বিজয়ী হতে না পেরে নিরীহ ও ভদ্র বিজয়ী মেম্বারের উপর আতঙ্কিত হামলা চালায় এবং কেন্দ্রে ভাঙচুর করে ও প্রিজাইডিং কর্মকর্তা ও আনসারদের উপর হামলা চালায় গঙ্গানগরের প্রার্থীর সমর্থকরা। এতে বিজয়ী মেম্বার মোহাম্মদ আব্দুল আউয়াল গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত বিজয়ী মেম্বার মোহাম্মদ আব্দুল আউয়ালকে দেখতে হাসপাতালে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, নবীনগর উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাহজাদা রানা ও মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া। আব্দুল আউয়ালের সমর্থক আহত মোহাম্মদ ইসাক মিয়া বলেন, প্রতিপক্ষ প্রত্যেক নির্বাচনে মেম্বার হয়েছে, কিন্তু এবার নির্বাচনে এবিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়, যার ফলে আমাদের আব্দুল আউয়াল জনগণের রায়ে বিজয়ী ঘোষণা হলে প্রতিপক্ষ প্রার্থী ও তার সমর্থকেরা আব্দুল আউয়ালের উপর আতঙ্কিতভাবে হামলা চালায় ও কেন্দ্র ভাঙচুর করে। মেম্বার পদে প্রার্থী আব্দুল আউয়াল নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে মানে মেম্বার যারা প্রার্থী ছিল ওনাদের সামনে নিয়ে এসে মানে ওনারা সিগনেচার দেওয়ার পরে জোন ডিক্লেয়ার হয়ে গেছে, যোগাযোগ করেছেন বিপুল বোর্ডে আব্দুল আউয়াল। তখন ওনারা যখন বাহিরে যখন পতাকা প্রকাশ করছে তখন গঙ্গানগর ওয়ার্ডের প্রার্থী লোকেরা আর আয়াসেরা ওনারা আমরা আমাদের উপরে সবাই মিলিতভাবে আক্রমণ করছে। আমরা সাঁতার মাটার দিয়েও বাঁচতে পারি নাই, প্রিসাইডিং অফিসার পুলিশ ওদেরকে নিয়েও মানে মারধর দাও বলুন নিয়ে এসে গিরিশ নিয়ে এসে তারা আমাদের উপরে আক্রমণ করছে। তো আব্দুল আউয়াল ভাই অনেক গুরুতর আহত হয়েছে, ওনার বুকের মেজা রাত্রে দিছে, কুহার মেজা রাত্রে দিছে, ওনাকে মাথার মাঝে আঘাত করা হচ্ছে। তো ওরপরে আমি বাধ্য হয়ে মানে নিজে ফলে ত্রিপুর লাইনে ফোন দিয়েছি রে, ফোন দেওয়ার পরে তারপরে বিজিবি র্যাব আসে সেরে আমরা উদ্ধার করছি। তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার চাই, এমনকি যারা যারা আক্রমণটা করছে তারা মানে মোবাইলে ভিডিও আছে ওনার শুরু ভাই আমরা চাই ভাই চাই চাই নাম্বার এডিশন চলছে স্যার কি কোনো ঝামেলা নাই কোনো কোনো কথাও নাই, খুব সুন্দরভাবে সুস্থভাবে ইলেকশন আছে। ইলেকশন দোয়ারছে 4টা বাজে অফিসার বাইরে ভাতি পাঁচজন গোয়াইছি গোয়া সাইরা চাটা হওয়াইছি তারপরে বুঝাইছি কথায় সুস্থ সবাইছি পাঁচজন এজেন্ট তার মার্কেটে নিছি 5টা মেম্বার ভাতি থেকে নেওয়ার পরে তার জানাইছি ঘোড়ার কাড়াগো তোড়া পাইছি হিসাব করাইছি। হিসাব করার পরে আব্দুল আউয়াল মিয়ার লেদারটা যখন দিয়া লাইছি আর তো দেওয়ার পর তাইকে ওই হেরা সাটার বাইঙ্গে গিয়ে হামায়া হামলা করছি মারা ধরি করছি ঘাট প্রশাসন তারা আছেন এরা আমরা কইছি এরও দাম পাশানির কোনো ব্যবস্থা নাই এরার সহকারে আমার ওই কথা এরপরে আমরা আউল মেয়ারে বাইক ফিরে সাইরে গাড়ি দলে বাম ধরে দোকানকে আমি এজেন্ট ছিলাম আমি যে তারপর ফলাফল দেওয়ার মাধ্যমে আমি ছিলাম কেন্দ্রের ভিতরে তারপর আমার কেন্দ্র থেকে বাইক রাত হয়েছে বাইক রাত দেওয়ার পরে আমি একটু সামনে গেছি তারপর আগ ফলাফল নিয়ে একটু সামনে আগাইছি তারপরে ওরা যে গঙ্গানগরে ওরা আইসা আমার কাকা মাস এসে শুনছে শুনলে তারা অত্যাচার হয়ে গেছে তারপর আমার কাকা এই সব কিছু কইরা বাইরে নিয়েছিল তারপর ওই সময় তো ওরা আইসা আমার কাকার উপর আক্রমণ করছে তারপর আমার কাকার অনেক আক্রমণ করছে সাথে আমার যে আরেক কাকা ছিল ওনারা অনেক আক্রমণ করছে করার পরে ওই যে ইসাক কাকা আর যে গঙ্গানগরে অনেক ছেলে আছে
আমরা এখন নাম বলতে চাই না, আমরা ওদের ওদের নামে জিটি করবো, তারপরে আইনগতভাবে সব কিছু বিস্তারিত যায় না, তারপরে ওদের নামে যে আইনের আইন এবং গ্রাম আছে আমাদের সাথে সব কিছু মিলে আমরা ওনাদেরকে আইনগতভাবে শাস্তি দেব। আর এইটাই বলি যে আমার কাকারে তারপর পুলিশ বাহিনী, তারপর ওই যে জাজ, ওই যে যারা বুট নিছে তারাও ছিল আমাদের পাশে, ওরা অনেক কান্নাকাটি করছে, ওরা তো ভয় একদম শেষ হয়ে গেছে। তারপর আমি শেষ পর্যায়ে এটাই বলতে চাই যে আমার কাকাকে সবাই জয়যুক্ত করছে, বুট দিয়ে ভিতর ভিতরে পাস করছে, পাস করার এই চাই বলতে চাই আমি যে আমার কাকারে যারা মারল শেষ পর্যায়ে আমার কাকা পাস হওয়ার পরে, এটাই আমি বলতে চাই যে সুস্থ বিচার চাই, আর কিছু আমি বলতে চাই না, এটাই বলি শেষ করে আমি আমার কাকার বিচার চাই, বিচার চাই। আমার ভাইয়ের উপরে যারা আক্রমণ করছে আমরা সুস্থ বিচার চাই, যারা নাকি আমার বন্ধু বান্ধব আপনজন তারপরে শুভাকাঙ্ক্ষী, তারা একটা কথাই বলছে জায়গায় জায়গায় যে না আব্দুল্লাহ খুব ভালো ছেলে, সে তার কর্মকাণ্ড খুব ভালো এবং লোক হিসাবে খুব ভালো, তার বিজয় নিশ্চিত। তো এটা আমরা আগেও জানি যে সে তার রেজাল্ট ভালো হবে, তো রেজাল্টের পরে যখন রেজাল্ট ঘোষণা করছে আব্দুল্লাহ বিপুল ভোটে পাস করছে এবং নির্বাচনটাও খুব ফেয়ার, ইভিএমের মাধ্যমে যে নির্বাচনটা হয়েছে খুব ফেয়ার নির্বাচন হয়েছে, প্রত্যেকে যার যার ভোট শেষে দিছে, প্রতিপক্ষ কোন অবস্থায় সেটা মাইনে নিতে পারে না, আর প্রতিপক্ষ কিন্তু মাইনে না নেওয়ার কোনো সুযোগও নাই, কারণ ফ্রি ফেয়ার এবং সুন্দর নির্বাচন হয়েছে। তো সেই ক্ষেত্রে সিগনেচার দিতে গেছে সেই সময়ে মানে আক্রোশবশত তারা কি অতর্কিত এরকম হামলা করছে, এই হামলাতে প্রশাসন সহ এবং যারা নির্বাচনের দায়িত্বে আসিল তারা একবার তটস্থ হয়ে গেছে, দেশীয় দা বললাম তারপরে এগুলো নিয়ে এরকমভাবে হামলা করছে। হামলা করার পরে আমি শুনলাম, শোনার পরে আমি বললাম যে দ্রুত আপনারা ইয়াতে নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদরে, ওনারা কইতেছে যে ব্রাহ্মণবাড়িয়া সদরে আনতে হলে আবার নিমারে, তো ওনার এই জন্য তারা নিয়ে গেছে প্রথমে ইয়াতে শিবপুর মেডিকেলে, শিবপুরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সদরে নিয়ে আসছে। তো এটা খুবই অমানবিক একটা কাজ করছে, কারণ হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, সে নির্বাচনে বিপুল ভোটে পাশ করছে এবং নির্বাচিত প্রতিনিধির এরকমভাবে হামলা করা এবং প্রশাসনেরও তারা ছাড়ে না, এবং যারা নির্বাচনের দায়িত্ব নিয়ে গেছিল, দায়িত্বপ্রাপ্ত ছিল, তারাও হামলার শিকার। তো এরকম হামলার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই দাবি করি পুলিশ প্রশাসন সরকারের কাছে, যাতে এরকম মানে দৃষ্টতা আর কেউ না দেখায় যে একজন জনপ্রতিনিধি, বিপুল ভোটে পাশ করা জনপ্রতিনিধি, সে তাকে এরকম হামলা করবে, তাইলে তো এরকম সমাজ ব্যবস্থা থাকবে না, সমাজ ব্যবস্থা একবার ভাঙ্গা পড়বে। তো এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমিও চাই এবং এলাকাবাসীও চাই, সবাই শাস্তি চায়। ওকে। Thank you.